করোনায় জর্জরিত সমগ্র বিশ্ব তথা দেশ পাশাপাশি সুন্দরবন উপকূলবর্তী এলাকায় ব্যাপকভাবে হানা দিয়েছে ইয়াস, হয়েছে প্রবল জলোচ্ছ্বাস, প্রচুর মানুষ অসহায় হয়ে পড়েছেন করোনা তাণ্ডব আর লকডাউন চলায় দুর্গত অসহায় মানুষের পাশাপাশি অসহায় হয়ে পড়েছে অসংখ্য ফুটপাতবাসী ও ভবঘুরের দল। পেটে ক্ষুধার জ্বালা নিবারণের জন্য এক মুঠো অন্ন সংস্থান করতে চাতকের মতো তাকিয়ে থাকতে হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সরকারি ত্রাণের জন্য, তাও আবার সকলের কপালে জোটে না, ফলে কখনো অর্ধাহারে কখনো বা অনাহারে দিন কাটাতে হয় ওই সমস্ত অসহায় মানুষদেরকে। সেই সমস্ত অসহায় মানুষদের নিয়ে শুক্রবার দুপুরে ক্যানিং স্টেশন চত্বর এলাকায় বিবাহবার্ষিকী পালন করলেন ক্যানিংয়ের পুরাতন চাঁদনির সম্ভ্রান্ত পরিবারের যুবক নিউটন সরকার। বিগত প্রায় 17 বছর আগে বারাইপুরের নন্দিনী দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিউটন বাবু। দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। এদিন দুপুরে ক্যানিং বেদবেড়িয়া ঘুটিয়া শরীফ তালদি স্টেশন সহ ক্যানিং বাজার ও মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় 200 অসহায় দুস্থ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিলেন। দুমুঠো ডাল ভাতের জন্য যাদেরকে হন্যে হয়ে ঘুরতে হয়, এমনকি চাতকের মতো তাকিয়ে থাকতে হয়, সেই সমস্ত অসহায় মানুষজনদেরকে ওই দম্পতির সৌজন্যে শুক্রবার আচমকা খাবারের মেনুতে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মিষ্টি হাতের নাগালের মধ্যে পেয়ে অভুক্ত অসহায় মানুষগুলি খুবই খুশি। ফুটপাতবাসী সুকুমার, বিমল, অলোকা, সঞ্জয়, শিবনাথদের মতো ভবঘুরেদের দাবি, অন্যান্য দিন খাবারের জন্য চাতকের মতো তাকিয়ে থাকতে হয়। আজ নিউটন বাবু ও তাঁর স্ত্রী নন্দিনী দেবী যে পরিমাণ রান্না করা খাবার আমাদের হাতে তুলে দিয়েছেন, তা অনায়াসে দুবেলা পেট পুরে খাওয়া যাবে। দম্পতির দীর্ঘজীবী হোক সেই কামনা করি। এ প্রসঙ্গে নিউটন সরকার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, সেই কারণে আমার 2 মেয়ে নেহা ও নিমি আমাদের বিবাহবার্ষিকী পালনে উৎসাহিত ছিল না, তবে তারা শর্ত তো জারি করেছিল আমাকে অসহায় মানুষের সাথে বিবাহবার্ষিকী পালন করার জন্য আবদার করে। সেই কারণেই আমি এমন উদ্যোগ নিয়েছি। তাছাড়া আমার ছোট্ট মেয়ে দুজন আজ যে পথে আমাকে পথ দেখিয়েছে, আগামী দিনেও আমি ও আমার স্ত্রী এমন পথ ধরেই এগিয়ে যেতে চাই। আচমকা ক্যানিং স্টেশন চত্বরে এমন ঘটনা নজরে পড়তেই প্রশংসা জানিয়েছেন জীবনতলা থানার মাঠের দিঘি পল্লী সেবা সদনের খোকন মণ্ডল, অসিত নস্কর, সুদীপ্ত বর, গৌর নস্কর সহ অন্যান্যরা। খাবার বিতরণ করলেন কেন আজকে? আমাদের বিবাহবার্ষিকী, আমরা বাড়িতে প্রতি বছর অনুষ্ঠান করি, তাই এবছর আমার মেয়েরা সব, 2 মেয়ে আমার, 2 মেয়ে বললো আমার এই করোনার সময় যে গরিব মানুষদের খাবার খুব ভালো হয়, আইলাস ঝড়টর হয়েছে, তাই ওদের কথাতেই আজকে এটা করলাম। মানে আজকের সেই দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আজকের বিবাহবার্ষিকী পালন করলেন, আজকে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে। আগামী দিনে কি এইসব মানুষের পাশে থাকবেন? কী নাম আপনার? এবং তার স্ত্রী জন্মদিন পালন করলেন ক্যানিং স্টেশনে, দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দিলেন, কী বলবেন? দেখুন, লকডাউনের জন্য তো সাধারণত মানুষ, বিশেষ করে যারা স্টেশনবাসী এবং মানে ভবঘুরে যেসব মানুষজন আছেন, ওনারা লকডাউনের জন্য সেইভাবে ওনারা দুবেলা দুমুঠো আহার পাচ্ছেন না। তো আজকের ওনাদের 17তম বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে আজকে ওনারা যেভাবে এই যে ভবঘুরে বা স্টেশনবাসীদের যেভাবে খাওয়ালেন চিলি চিকেন, তারপর ফ্রায়েড রাইস, মিষ্টি, এটা ওদের কাছে যেমন একটা আনন্দের বিষয়, আমাদের কাছেও একটা আনন্দের বিষয়। কী নাম আপনার? আমার নাম সুকুমার। তালদি বা ঘুটিয়া শরীফ স্টেশনে আপনি দেখলাম যে আপনি বেশ কিছু অসহায় দরিদ্র মানুষকে বেশ ভালো পরিমাণ এবং বেশ উন্নত মানের খাবার দিয়েছেন, হঠাৎ কেন এমন উদ্যোগ? আমরা প্রতি বছরই আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠানটা আমরা বাড়িতেই করি, কিন্তু এবছরে আমার মেয়ে বা আমার বউ সবাই মিলে বললো, বাবা মা সবাই মিলেই বলেছে যে এই প্রোগ্রামটা যে এখন বাড়ি এই সিচুয়েশনে বাড়িতে করা দরকার নেই। হ্যাঁ, আমাদের যে ক্যানিং স্টেশন সংলগ্ন যাদের যারা থাকে না তাদেরকে এই অনুষ্ঠানটা তাদেরকে নিয়ে দুস্থ মানুষ, হ্যাঁ, দুস্থ মানুষদের সঙ্গে ভাগ করার জন্য প্রস্তাব দিল। এবং আমার মানে আজকের এই অনুষ্ঠানটা করে আমরা খুব মানে খুব খুশি, এবং আগামী দিনেও আমাদের ইচ্ছা আছে যে আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা এরকম একটা অনুষ্ঠান করব। আজকের এই যে অসহায় মানুষদের মানে এমনকি লকডাউন চলছে, করোনাও চলছে, পাশাপাশি ইয়াসু দাপট চালিয়েছে, অসহায় মানুষজন না খেতে পেয়ে ঘুরছে, আজকের এই অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়ে কেমন লাগছে? আমার তো আমরা খুব আনন্দিত, এবং আমার মেয়ে বা আমার বাড়ির ফ্যামিলি, আমার বাড়ির সবাই এসছেন, আমার মেয়ে বা আমার বাড়ির সবাই এসছেন, খুব আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে পারি। আগামী দিনেও কি দুস্থ মানুষদের পাশে থাকবে? কী নাম আপনার? আজকে এখানে যে খাবার পেলেন, কি খাবার পেলেন? ভালো খাবার পেলেন এখানে, মানে
এখন এই যে ফুটপাতে পড়ে থাকছেন কিসের জন্য? আজকের এই যে দম্পতি আপনাদের হাতে ভালো খাবার তুলে দিল, কি বলবেন তাদেরকে? চিনতে খাই বাবুরা খাবারটা দিচ্ছে। আজকের কি খাবার পেলেন? ওই চিকেন চিকন, অনেক কিছু পেয়েছি। শান্তি তুমি ভালো থাক। যারা দিল তাদের আজকের বিবাহবার্ষিকী, হ্যাঁ কি বলবেন তাদের? তাদের শুদ্ধভাবে প্রণাম জানাই, ভালো থাকো, দিয়েছে গরিব ব্যক্তিদেরকে খেয়েছি, তারা সুস্থভাবে যেন আরও বেঁচে থাকে, আমরা যেন পাই, হ্যাঁ আবার যেন পেতে পারি, এই কৃপা দৃষ্টি করতেছি। আজকে অন্যান্য দিনের তুলনায় আজকের এই যে খাবার পেলেন সেটা তো খুব ভালো খাবার। হ্যাঁ অতি উত্তম, আমি সেই জন্য আপনাকে কৃপা দৃষ্টি করতেছি, আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন, ভালো খাওয়ার, আমিও ভালো খান। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। ভয় পাচ্ছে তাই ভালো করে আশীর্বাদ দিয়ে দেবেন কিন্তু।